আসসালামু আলাইকুম সবাইকে, আরও একবার স্বাগত নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ভোরবেলা একদম সকাল সকাল বের হয়েছি, আবিরার আম্মুদের বাসায় যাব। কারণ আবিরার আম্মু আপা আমাকে সব সময় হচ্ছে ওনার বাসায় যাওয়ার জন্য বলে, কিন্তু এত এত দূর, আমি 3 বছর আগে একবার গিয়েছিলাম আর আমার যাওয়া হয়নি। তো আসলে সেখানে যেতে আমাদের 44 মিনিট সময় লাগবে। আজকে যেহেতু রবিবার, ফাঁকা রাস্তা, তো 44 মিনিট দেখাচ্ছে, অন্য সময় আরও বেশি সময় লাগে। তো আমরা সেখানে গিয়ে আবার ব্যাক করাটা আমাদের জন্য একটু মানে কষ্টসাধ্য হয়ে যায়, এই জন্য, কারণ যেহেতু আমাদের সন্ধ্যার পরে মার্কেটে সময় দিতে হয়, এই জন্য। তো সেখানে গিয়ে আসলে আসতে ইচ্ছা করে না, খুব সুন্দর পরিবেশ, পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, অবশেষে এসে পৌঁছালাম। এই যে একদম পুরাই গ্রাম, শুকুর আলহামদুলিল্লাহ। আগে ওনাদের সাথে দেখা করি, তারপরে আপনাদেরকে বাগান ঘুরে ঘুরে দেখাবো। গ্রামের ছোট ছোট ঘর বাড়ি ভালোই লাগে না? আজকের ওয়েদারটাও ভালো, তো চলুন আমরা হচ্ছে সবজি ক্ষেত, সবজির বাগান। মানে এর আগে অনেক অনেক কিছু ছিল, এখন হচ্ছে বেগুন গাছ আছে। বেগুন ছোট ছোট বেগুন ছিঁড়ে ফেলছেন কেন? ওইদিকে না, বেগুন তো ওই বড় হচ্ছে না তো এবার, বুঝলাম না। তাই এগুলি এতটুকুই? আর একটু বড় হবে। এই পাশেও তো আগে অনেক গাছ ছিল, এখন কি লাগাইছেন এটাতে? এটা সার দিলাম আপনার ভাই। লাউ গাছ মাত্র উঠতেছে? লাউ গাছ, এটা একটাই লাউ গাছ, একটাই লাউ গাছ, বরবটি, এই যে বরবটি গাছ। আপনি তো জানেন না মনে হয়, আমি তো ডায়েটিং এ আছি। ডায়েটিং বলতে অ্যাকচুয়ালি আসলে ডায়াবেটিসটা আর প্রেশারটা কন্ট্রোল করার জন্য একটু সিস্টেমেটিক ভাবে চলতেছি। হ্যাঁ, তো মাশাল্লাহ খুব ভালো লাগতেছে দেখে, সচরাচর এগুলি তো দেখা যায় না। এই যে বরবটি, ঢেঁড়স, এই হইল কাম্পুং এর আসল জায়গা। কি কাঁঠাল, এটা তো অনেক ছোট আছে। সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হইছে শাপলা। আমি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম, এখানে ছোট্ট একটা জলাশয় মানে পুকুরের মতো। তো আমি আবির আর আম্মুকে মানে আপাকে বলছিলাম যে শাপলা কিন্তু একটাও তুলবেন না, আমি কিন্তু সব শাপলা নিয়ে আসবো। এই যে কি সুন্দর শাপলা ফুটে আছে, সবগুলি শাপলা একটা একটা করে তুলে নিয়ে যাব আজকে ইনশাল্লাহ। তুলেন নাই না, এই জন্য অনেকগুলি হয়ে আছে। আমার তো শাপলা দেখেই অনেক ভাল লাগতেছে। তারপরে আমরা হচ্ছে নেক্সটে যাব করলা খেতে। আর এখানে একটা রামবুতান কই? রামবুতান তো শেষ না, এখন ঝরবে, আমার যে ফুল ধরতেছে সিজন। এটা কিন্তু রামবুতান গাছ না, এই যে এখন রামবুতান নাই, মানে জাতের রামবুতান হয়, বুঝতে পারছি। হ্যাঁ, ওই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ওইটাও তো, ওইটা হচ্ছে কি কেবল নতুন। এই যে আপা আমার জন্য কাঁচা কাঁঠালও রাখছে, এখান থেকে যাওয়ার সময় কাঁঠালও নিয়ে যাব। আপনারটা ওই যে একটা বড় দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এইটা, আচ্ছা এই যে আমার জন্য এটা রাখা হয়েছে, এটাকে কেটে নিয়ে যাব। আবিরা ঘুমাচ্ছে, আবিরা উঠলে তো আবিরাকে আপনারা দেখতে পাবেন। এদিক দিয়ে যাওয়া যায় না, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে করলা ক্ষেত ভিজিটে যাই। এত ভাল লাগতেছে আসলে, জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আপনারা। এই যে দেখেন অনেক অনেক করলা, এই যে করলার বাগান। সকালবেলা হচ্ছে করলা তোলা হয়ে গেছে অনেকগুলি, এগুলি হচ্ছে কালকে বা পরশুদিন তুলবে। এই যে এই এইটা তো পেকে আছে দেখেন, এই এটা ছিঁড়ে ফেলেন নাই কেন? এটা নষ্ট হয়ে যেতেছে তো, এটা ছিঁড়ে ফেলি। আমি একটা করলা ছিঁড়ি, আমার ভালো লাগতেছে আসলে, এরকম সবজি ছিঁড়তে ভালোই লাগে। এটা একটু না, একটু পাকা পাকা, এটা একটু পাকা পাকা। এই করলার জুস খাবো,
এটা কিভাবে কাটেন ছিড়ে না তো কেচি আছে ও এটা কাটতে হবে আমি তো কাটতে পারতেছি না এই যে অনেক অনেক করলা মাশাআল্লাহ পুরে গেছে অনেক করলা নষ্ট হয় যা ধরে যা থাকে এখন আপাতত এখানে হচ্ছে সিজনাল ভাবে এক একবার এক একটা জিনিস করে এর আগে দেখেছেন অনেক শসা আপা নিয়ে গিয়েছিল তখন শসা ছিল এটা শেষের পথে না কিন্তু অনেক ছোট ছোট করলা আছে এখনো অনেক বড় করলার বাগানটা অনেক অনেক করলা দেখেন আপনারা একটু খেয়াল করলে অনেক করলা ঝুলে আছে এইরকম প্রত্যেকটা গলিতে করলা আছে এই অনেক করলা তো অনেক ভিতরে এগুলো ছিড়েন নাই কেন এই যে এটা কাটলেন কাটলে এটা হ্যাঁ এটা কাটো এটা পাকা বিসমিল্লাহ পাকা না বড় হইছে বড় হইছে আর কি এই যে এটা পোক এই যে এই পোক না এটা না এটা না এটা পোক না ওই যে আরেকটা কালা আছে কালা কটা পোক আছে একটা বড় বড় ওটা একটা দিলেই শেষ করলা মাশাআল্লাহ এই যে সকালবেলা ওনারা করলা তুলে ফেলছে অনেক করলা এগুলি হচ্ছে এগুলি নিয়ে যাবে এখান থেকেই না যারা কিনে এখন কিলো এখন এগুলি প্যাকেজ প্যাকেট হবে প্যাকেট প্যাকেট করে তারপরে হচ্ছে বাজারজাত করা হবে দামটা বেশি না না দাম বেশি না তারপরে পাইতে কষ্ট হয়েছে মানে এনে গেছে আমরা ঢুকলাম আবিরাদের ঘরে কারণ আবিরাদের যখন বন্যা হয়েছিল তখন পানি কতটুকু ছিল এখানে এই যে ঘর সব শেষ হয়ে গেছে এই যে পানি হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত না এই যে সব উঠে গেছে বন্যায় সব বিধ্বস্ত অবস্থা এটা হচ্ছে আবিরার প্লে রুম আবিরা এখানে প্লে করে এই যে আস্তে আস্তে আবিরা উঠুক তারপর আপনাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে চলে আসছে আমাদের জন্য আমি আমাদের জন্য নাস্তা বানানোর জন্য ভাইয়া আমরা যেহেতু সকাল সকাল আসছি এখন বাজে আটটা একটু বেশি বাজে না ভাইয়া হচ্ছে ভাজি নিয়ে আসছে সব কিছু রেডি তা আমি করলার জুস খাবো এর জন্য এই যে করলা কাটা হইতেছে করলার জুসের জন্য করলা রেডি করা হচ্ছে আর এই করলাটা ভাজবো এই করলাটা নিয়ে আসছি এইটা ভেজে খাবো সেজন্য আপনি কোথ আর হচ্ছে এই যে আপনি পরোটা বের করছে পরোটা যদি ভাজবে নাস্তা সকালের জন্য হ্যাঁ এটাই ভালো আমিও তো সজনে আইনে রাখি স্পেশালি আমার জন্য করলার জুস জুস রেডি এই যে এখন হচ্ছে এটা খাওয়ার পালা এদিকে আপা অলরেডি রুটি ভাজা শুরু করেছে ওনাদের জন্য সবাই নাস্তা খাবে সেজন্য রুটি ভাজা শুরু করেছে রেডি ভেজিটেবল বিফ আর হচ্ছে পরোটা আর এই যে আবিরা ঘুম থেকে উঠে গেছে আবিরা আবিরা সবাইকে হাই বলে দাও আবিরা মাত্র ঘুম থেকে উঠলো এত সকাল সকাল উঠে না যদিও আমাদেরকে দেখে উঠে গেছে আর এই যে ভাইয়ার আমার হাজবেন্ড বসে গল্প করতেছে আমি তো যেহেতু ডায়েটে আছি আমার ডায়েটিং শুরু করছি আজকে চার দিন তো আমি রুটি খাবো না কারণ সোনা শর্করা আমি আপাতত নিচ্ছি না এই জন্য আমি একটু ভেজিটেবল নিলাম আর হচ্ছে জাস্ট দুই পিস
গরুর মাংস নিলাম, যদিও সকালের মেনুতে আমাদের গুলি রাখা ঠিক না। আর দুইটা ডিম সিদ্ধ দিয়েছে, দুইটা ডিম সিদ্ধ খাবো। এই হচ্ছে সকালের নাস্তা। রেস্টুরেন্টে ভালো ব্যবসা, এত কষ্ট আসা চললে রানী গুলি ভালো ব্যবসা। বিসমিল্লাহ। বলতে যে একবার আগে বুকুস্ত না, এটা খুব আসলে বেড়াতে আসলে ডায়েট করা যায় না, কিন্তু আমি তারপরে একটু মেনটেন করতেছি যতটুকু করা যায় আর কি। এর মধ্যে চা পর্ব চলে আসছে, সবাই র ঠিক হবে। বুটি আমরা এখন একটু বাইরে আসছি, আপাদের বাসা থেকে একটু দূরে একটা অন্য একটা বাগানে, ওনাদের এক ফ্রেন্ডের বাগানে। তো ওনার বাগানে কি আছে একটু দেখি, শাক সবজি যা পাই সব কাঠি বাইরে আজকে নিয়ে যাবো। এই পালং শাক নিবো, পালং শাক না, ও এটা মূলা শাক, এই যে হ্যাঁ হ্যাঁ এটা নিবো, এটা ভালো কিন্তু, এটা নিয়ে যান অনেক আছে। এই যে পাশে দেখেন দুই সাইডেই আছে, দুই পাশে মূলা শাক দুইটা, এটাও মূলা শাক, এটাও হ্যাঁ একই একই মূলা। আর এই যে বেগুন মাত্র লাগাইছে এখনো, হ্যাঁ ফুল আসা শুরু হয়েছে। এই যে এইভাবে বেগুনের বিশাল বড় বিশাল বড় ক্ষেত। আসসালামু আলাইকুম। ওই ওটা কি আনতেছে, ডাটা শাক? এই যে এখানে পালং শাক নাকি? পালং শাক নাই, সবই মূলা। এগুলাই আমরা পালং শাক খেয়ে না না না, এটা সাবি সাবি কি, ওই যে সরষার শাক, এই ছোট না ওই যে রায় রায়। শুনুন, এই ছোট ছোট এগুলো নিয়ে তো আমি যাই নিয়ে একটা পালং শাক বাঙালি যায় কই বাস। এই সবগুলি নিব, এই বুঝছেন, এগুলা খেতে দোকানে শাক এগুলি নিব, পালং না খেতে ভরা, একটা পুরো কিনে নিয়ে আসলে এটা আমি যাই বাঙালি অনেক দোকানে শাক। হ্যাঁ আমি নিব, এখান থেকে নিব, বিশাল বড় আসলে। তো এই যে এই ভাইয়ের হচ্ছে এই বাগানটা, আমরা ডাব খাবো একটু পরে। এই যে অনেক নারিকেল গাছ আছে এখানে, আসসালামু আলাইকুম ভাই, ভাই কাজ করতেছে, আমরা থাকি হচ্ছে কি স্যাডাং। তো দেখি এখান থেকে কি কিনা আমাদের জীবনে দেখিনি। দেখেন একটু পুঁইশাক, এটা হয়েছে পুঁইশাক গাছ। আর এই হচ্ছে মানে এত এত খায় এখান থেকে, তারপরে শেষ হয় না, ভাই কাটতেছে আমাদের জন্য। এই যে আমি প্রথম নিতেছি, সবসময় তো বাজার থেকে কিনে খাই আলহামদুলিল্লাহ। ভাই অনেক কষ্ট করে আসলে বাগান নিয়ে, আল্লাহ যদি এবার সহায় হয়। চিকেন রেডি হচ্ছে বারবিকিউর জন্য, একটা একটা করে দাও, আমি রাখবো কোনে এটা। আমি এটা ভাই দাও, এটা মাছ কই ছোট ছোট করে লন করে কিছু পেছাই তো টাইবের মাথায় এভাবে দিলে হইব না নাকি? ওই যে পাকনাটা ই করে দাও, পাকনাটা বড় হইছে মাংসটা, এটা এভাবে দেন। হ্যাঁ ওকে, বারবিকিউর প্রিপারেশন। আর এই যে আমাদের আবিরা, আবিরা খুব মজায় আছে, গান গাইতেছে। আবিরা কি গান গাইতেছে তুমি বলো তো আবার, একটু দেখো দাও, এটা দাও, বুটি 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 না বুটি মাছ, আবিরা উল্টায় উল্টায় দাও। ও এমনও তো উল্টাইতে পারবে, এবার সে উল্টাই দিবে না, তাই উল্টা না ব্যাপার না। হ্যাঁ সারাই দিলে দাব দিয়া, তাহলে ওই পাশে দাও, এভাবে দিলে হবে। হ্যাঁ আরে ডিস্টার্ব না গেলে যাক, মোটামুটি রেডি। আর মুরগি তো পুরানো হইতেছে, পুরানো শেষ করে আবার আপনাদেরকে দেখাবো। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটতেছে, চিকেন হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাবো। এই পাশে মাছ থাক, মাছটা হয়ে গেলে তো মাছটা এই পাশে দিয়ে দেওয়া যেত না। কয়লা নাড়া দিতে হবে না, এমনি ও এমনি হবে।
আর এই সব মুরগি তো বেশিক্ষণ ইয়ে করা লাগে না ঠিক আছে কেন কাপড় চেঞ্জ করি আমি না কাপড় চেঞ্জ করতে যাচ্ছে কাপড় চেঞ্জ করি কোন চলতেছে মাছ বারবিকিউ নাকি এটা কি মাছ এটা হচ্ছে ইয়া নারকেলি মাছ বলে সাগরের মাছ কিন্তু বাংলাদেশে না মনে হয় সম্ভবত আল্লাহ ভাইয়ের অবস্থা দেখ না মুরগি হয়ে গেছে এখন মাছ হলেই তারপরে খাবার পালা রাখলে ভালো হইতো খাওয়া স্টার্ট করি লেবুর রস দিয়ে 20 টাকা করে 21 টাকা করলা নিয়ে গেল 20 টাকা দিয়ে কখন বুঝতে হবে দুবাই বাতাস সাথে খাওয়া খাবা না ওর খুব পছন্দ তো আসো খাই দেখছে আর কিছু খাইব কি করো তুমি খুব মজায় আছে সে সুইমিং করতেছে বারান্দার মধ্যে তার একটা সুইমিং বানিয়ে দেওয়া হয়েছে তো সেজন্য সেখানেই সুইমিং করে এটা দেখাও আবিদা এটা কি আমাদের তো একটা খাবারের পর্ব শেষ এই যে হচ্ছে আপা পোলাও করছে একটু পরে আমরা পোলাও খাবো রান্না করা হয়েছে এই যে আসলে অন্ধকার বোঝা যায় না এখনও গরুর মাংসে রান্না প্রসেস এই যে ভাই আমাদের জন্য শাপলা তুলবে অনেক কষ্ট করতেছে এই জিনিস আসলে আমি মিস করতে চাই না এটা আমার আসলে লাগেই মই দিয়ে নেমে তারপরে তোলা লাগে আমি আসছি আপার যা কিছু আছে সব আজকে নিয়ে যাব শাপলা তোলা শেষ এখন এই যে মূলা তুলতে আসছে মাশাআল্লাহ মূলাগুলি খুব সুন্দর ছোট ছোট হ্যাঁ খুব বেশি দিয়েন না পা খুব বেশি দিয়েন না হয়েছে হয়েছে আরেকটা তোলেন এই যে এইভাবে আসলে খেতে তরতাজা জিনিস নিয়ে খাবার মজাই আলাদা এত দিন না অনেক অনেক জিনিস হয়ে গেছে এত খাবো কবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু নেওয়া হয়ে গেছে আমি হচ্ছে সব কিছু খালি নিচ্ছি জড়ো হচ্ছে এখানে একটা কাঁচা কাঁঠালও নিলাম শাপলা আর এখানে কলার ছড়া একটা কেটে দিছে এইটাও নিয়ে যাব সব কিছু দেখাবো ইনশাল্লাহ বাসায় গেলে তো আমরা একটু পরে চলে যাবো আমার যেতে ইচ্ছে করতেছে না যদিও কিন্তু যেতে হবে তো আপনাদের কাছে দেখে মনে হবে আমি একটা বাজার সাজিয়েছি
তো আসলে এগুলি দেখতেই পেলেন যে পোলাও ইন্ডিয়া থেকে আবিরার আম্মু আমার জন্য এই সব কিছু একদম সুন্দর করে প্যাকেট করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো উনি এই লাউ, ওনার গাছের লাউ ছিল একদম শেষ পর্যায়ে, আমার জন্য উনি ফ্রিজে রেখে দিয়েছে, আমি যাব এসে জন্য দুইটা লাউ ছিল, একটা উনি রেখেছে একটা আমাকে দিয়েছে। আর এই যে ঢেঁড়শগুলি এগুলি উনি ফ্রিজে রেখে দিয়েছে, গাছ দেখিয়েছিলাম আপনাদেরকে, আর তো দেখলেনই কী কী জিনিস একদম গ্রামে গেলে যেরকম মা বা বড় বোনদের কাছে গেলে খুব সুন্দর করে সব কিছু যা যা আছে প্যাকেট করে দিয়ে দেয়, ওনার কাছে গেলেও উনি ঠিক একই কাহিনী করে, আমাকে আসলে পারে না যে সব কিছু দিয়ে দেয়। আরও একটা জিনিস আছে গুড়, সেটা আসলে আমি এখানে খুললাম না, দেশি গুড় একজন নিয়ে এসেছিল ওনাকে দিয়েছে, সেখান থেকে আমাকে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক, কলমি শাক, এই যে মূলার শাক, তারপরে হচ্ছে ঢেঁড়স, আর এটা হচ্ছে ভুঁড়ি। এই ভুঁড়িগুলি ওনাকে একজন খুব প্রসেস করে মাত্র একদম একদম এভাবেই রান্না করার জন্য দিয়েছে, সেখান থেকে উনি অর্ধেক আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে গাছ থেকে কাঁচা কাঁঠাল দিল, আর এই যে ওনাদের ক্ষেতের করলা, আর হচ্ছে এই হচ্ছে একটা শাক যেটাকে আমাদের এলাকায় হচ্ছে কাটা শাক বলে, এটা বাগান থেকে তুলে নিয়েছি। আর এই যে শাপলা তো দেখলেনি, শাপলা যে তখন তুললাম, আর এই যে কারি পাতা ওনাদের গাছ থেকে আমি কারি পাতাগুলি পেরে নিয়েছি। তো এই হলো পোলাও ইন্ডিয়া থেকে আসা আমার বাজার আলহামদুলিল্লাহ। আসলে যখনই আপার কাছে যাই আপা ঠিক এইভাবেই আমাকে প্যাকেট করে প্রত্যেকটা জিনিস যা যা থাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে এইভাবে প্যাকেট করে দিয়ে দেয়। তো এইগুলি নিয়ে এসেছি, মাত্র আসলাম, এখনও ফ্রেশ হইনি, চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের সাথে আগে জিনিসগুলি শেয়ার করি, কারণ এগুলি তো গুছিয়ে আমাকে ফ্রিজে রাখতে হবে, তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না সেজন্য। তো পরিশেষে একটা কথাই বলবো, আসলে খুব দেরি করে করে যেহেতু আমি আমার ব্লগগুলি দিচ্ছি, তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। দেখা যাক, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি, আর মালয়েশিয়াতেও অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলি যখন রান্না করব, প্রত্যেকটা জিনিস রান্না করা আপনাদের সাথে, সেই রান্নার রেসিপি আমি শেয়ার করব, কোনটা কিভাবে আমি রান্না করছি, কোনটা ভাজি করছি, কোনটা কি। আর যেহেতু অনেকগুলি করলা, করলার কয়েকটা আইটেম আমি করব ইনশাল্লাহ, সেগুলিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।